big picture. I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. Never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast. And that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. Hello everyone, welcome back to my new vlog. So today I'm here to দেখতে পাচ্ছ বিশ্ব বাংলাতে বিশ্ব বাংলায় আজকে ট্রাই করব আমরা উপরের রেস্টুরেন্টটা যেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আগে অনেকবার এসেছি বাট উপরে যাওয়া হয়নি তো চলো আজকে তোমাদের সাথে ট্রাই করব শেয়ার করব এখানে খাবার দাবার এক্সপেরিয়েন্স শেয়ার করব তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই ভিউটা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা ভিউটা কিন্তু সুন্দর এখানে ওকে তো এখন আমরা ভেতরে যাইনি কারণ টিকিট তো 7টা থেকে স্টার্টিং হয় এখন আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি 6টার মধ্যে কারণ সানডে সানডেতে প্রচন্ড ভিড় থাকে এখানে তো দেখতে পাচ্ছ এখানে একটুখানি ঘুরি ঘোরাফেরা করি ক্যাফে একান্তে আছে এখানে তোমরা আসলে অবশ্যই ওয়েট করতে পারো ওয়েটিং রুমও আছে তো টিকিট কেটে উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো এখানে কিন্তু টিকিট কাটা আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মিনিমাম কিন্তু 500 পার হেড বিল করতে হবে আর কোনো এক্সট্রা টিকিটের চার্জেস কিন্তু নেই ওকে তো আমরা ভেতরে ঢুকে গেছি এখন খাওয়ারের জন্য আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি মানে ঢুকেই আগে অর্ডার দিলাম তারপরে এখন আমরা ঘুরছি কারণ বুঝতেই পারছ এখানে প্রচন্ড গান চলছে তো সেইভাবে ভিডিওটা হয়তো মানে অডিওটা ঠিকভাবে হয়তো আসছে না কারণ বুঝতেই পারছ কপিরাইট খাওয়ার চান্স আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে মানে পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাই তারপরে খাওয়া দাওয়ার আসলে তো শেয়ার করবো চলো স্যাডলি কোনো টেকনিক্যাল ফল্টের কারণে আমার ভয়েসটা আসেনি এই ভিডিওটাতে তো দেখতে পাচ্ছ ফার্স্টেই আমি ট্রাই করেছিলাম ফিশ ফ্রাই যেটা বিশ্ব বাংলা স্টাইল ছিল তো দেখতে পাচ্ছ বেশ ভালো কিন্তু ফিশের পরিমাণটা ছিল ভালো পরিমাণে ফিশ ছিল যেটা বেশ ভালো লাগছিল দেখতে ফ্রেশ ছিল ফিশটা তো খেতেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বিশ্ব বাংলাতে গেলে তো দেখতে পাচ্ছ মেয়োনিজ দিয়েও আমি ট্রাই করেছি মেয়োনিজটা কিন্তু কাসুন্দি আর মেয়োনিজ দুটো মিক্স ছিল তার জন্য বেশ ভালো লাগছিল খেতে তো এরপর আমি নেক্সট যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে কুলচা দেখতে পাচ্ছ আমি একটা মশালা কুলচা আর একটা হচ্ছে চিজ অনিয়ন কুলচা আমার তো কুলচা বেশ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো আমার তো বেশ ভালো লাগে তো তার সাথে আমি নিলাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পনির বাটার মশালা বেশ ভালো ছিল দেখতেই পাচ্ছ মানে গ্রেভিটা কিন্তু দারুণ ছিল পনিরের কোয়ালিটিটা আমি বলবো না যে খুব ভালো এখানে বাট গ্রেভিটা যেটা মানে রান্না করেছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল তো এখানে মানে তোমাদের 20 মিনিটের মতো ওয়েট করতে হবে তারপরেই তোমরা খাবার পেয়ে যাবে অনেক সময় ভিড় হলে এই টাইমটা একটু বেশিও লাগে মানে ওয়েটিং টাইমটা একটু বেশিও থাকে তো এখানে বসারও জায়গা আছে ওপরে এসেও তো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর এরপর মানে পনিরের পিসটা তো যেটা বললাম বেশ ভালো মানে সাউন্ড আসেনি তো এই জন্য তোমাদের ডাবিং করে বলতে হচ্ছে তো পনিরের পরে আমরা দুটো জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে রাইসের আইটেম আর একটা হচ্ছে
মাটনের আইটেম, রাইসের আইটেম দেখতে পাচ্ছ, ফুচকা পোলাও, এটা কিন্তু মানে বেরেস্তা দেওয়া দেখতে পাচ্ছ উপরে, এটা কিন্তু কোনো মশলা নেই, এটা ঘি দিয়ে আর নারকেলের দুধ দিয়ে ওরা বলেছিল যে এটা টস করা রয়েছে। তো ঠাকুরবাড়ির মাটন দেখতে পাচ্ছ, দেখতে বেশ টেম্পটিং লাগছে। আর আমাদের এখানে চার পিসের মতো দিয়েছিল, তো বেশ ভালোই পিসটা, মানে পিসগুলো বেশ ভালোই ছিল, বেশ কিছু ছিল যে একদম চর্বি পিস, আবার কিছু সলিডও ছিল, তো মিক্স ম্যাচ ছিল। তো মাটনের পিসটা বেশ ভালোই ছিল, তো খেয়েও তো আমার বেশ ভালোই লাগলো। মাটন লাভাররা অবশ্যই, মানে যারা ট্রাই করেছো বিশ্ব বাংলায় এসে, আমি আগে শুনেছিলাম যে মাটনটা ভালো হয় না, বাট হ্যাঁ সফট না খুব বেশি, এটা একটা মানে বলতে পারো, মানে নর্মালি আরও সফট হলে ভালো লাগে, মাটন আমরা একটু বেশি মানে সফট পছন্দ করি, মানে কারা কারা মাটন খুব বেশি সফট পছন্দ করো অবশ্যই কমেন্ট করতে পারো, তোমরা কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করো তোমরা। তো দেখতে পাচ্ছ অনেকগুলো পেস রয়েছে, আমি আবার গুনে দেখিয়ে দিচ্ছিলাম বাট সাউন্ড আসেনি, যেটা হয় আর কি। তো এরপর আমরা যেটা ট্রাই করেছিলাম, মানে লাস্টে যেটা বাকি ছিল সেটা হচ্ছে মশলা কুলচা। মশলা কুলচাটা দেখতে পাচ্ছ কি সুন্দর বড়, মানে একটাই কিন্তু এরকম তোমরা দুটো পিস পেয়ে যাবে, মানে দুজন আসলে আরামসে মানে তোমরা কুলচা নান নিয়েও কিন্তু তোমাদের হতে পারে। স্টাফিংটাও বেশ দারুণ ছিল, অনেকটা পরিমাণে স্টাফিং ছিল। তো এরপর আমরা যাব হচ্ছে ডেজার্ট পার্টি। ওকে, তো ডেজার্টে আমরা অর্ডার করেছি হচ্ছে দেখতে পাচ্ছ নলেন ফুলের আইসক্রিম, আইসক্রিমটা ভালো খেতে, সত্যিই ভালো খেতে। আমি ভাবছিলাম যে ইকো পার্কে আমরা যেটা খেয়েছিলাম নলেন ফুলের আইসক্রিমটা অতটা ভালো হবে কি না, কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে সেমই প্রায়। তো এটা হচ্ছে গুলাব জামুন চিজ কেক দেখতে পাচ্ছ, জাস্ট দেখো গুলাব জামুন চিজ কেক, এটাও বেশ ভালো খেতে, এটা মিষ্টিটা একটু বেশি, এটা একটু কম লাগছে, তো মোটামুটি ডেজার্টটা কিন্তু বেশ ভালোই জমলো। তো এরপর তোমার সাথে নিচে গিয়ে কথা বলছি। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া নিয়ে যেটা বলবো, মানে আমি আগে যত রিভিউ দেখেছি যে খুব একটা ভালো না খাবার, খাওয়ার একদমই ভালো না, খুব একটা না একদমই ভালো না, তো সেরকম আমি ভেবে এসেছিলাম, বাট খাওয়া দাওয়ার কিন্তু খুব একটা খারাপ আমি বলবো না, মোটামুটি বেশ ভালো স্ট্যান্ডার্ডই লাগলো খাওয়া দাওয়ার। তো তোমরা প্রাইসটাও দেখেছো, হ্যাঁ প্রাইসটা একটু বেশি, তো এত হাইটে গিয়ে খাওয়ার এত সুন্দর জায়গায়, তো একটু প্রাইসটা আমার মনে হয় সেই হিসেবে বেশি হলেও মানে ঠিকঠাক অ্যাম্বিয়েন্স হিসেবে বেশ ভালো লাগবে তোমাদের। তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, মানে একবার অবশ্যই বিশ্ব বাংলার উপরে কিন্তু তোমরা একবার খাওয়ার ট্রাই করতে পারো। তো ডেজার্টটাও বেশ ভালো ছিল, লাস্টে ডেজার্টটা কিন্তু আমার তো দারুণ লাগলো। এটা ক্যাফে একান্তে থেকেই ডেজার্টটা দেয়, মানে তোমরা যারা ইকো পার্কে ক্যাফে একান্তে ট্রাই করেছো সেখানে ডেজার্টটা আর এইটা কিন্তু প্রায় সেম, মানে সেখান থেকেই ডেজার্টটা আসে। তো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স ছিল আজকে। তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, যে তোমাদের কেমন লাগলো বা তোমাদের এক্সপিরিয়েন্স এখানে কেমন ছিল। আর এখানে টিকিট কিন্তু 7টা থেকে স্টার্ট হয়ে যায়, মানে 6:45 তোমরা চলে আসলে মোটামুটি টিকিট পেয়ে যাবে, অ্যাভেলেবিলি থাকে। আজকে সানডেতে এসেছিলাম তো মোটামুটি ভিড় আছে, মানে এখনও টিকিট কাউন্টারে ভিড়, মানে আমি টিকিট কাউন্টারের অপোজিটে দাঁড়িয়ে আছি, এখনও ভিড় রয়েছে। তো অবশ্যই তোমরা একটুখানি আগে আসলে আমার মনে হয় ভালো, 9টা অবধি কিন্তু ওখানে টিকিট দেওয়া হয়, তারপরে বন্ধ হয়ে যায়, তো এই ব্যাপারটা অবশ্যই তোমরা একটু মাথায় রাখবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা এভরিওয়ান, বাই বাই।